বন্ধুরা এই যে দাগটা একে আপনাদের দেখাচ্ছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দাঁত যখন হয় আর দাঁত যখন বিশালভাবে আকার ধারণ করে ঠিক এরকম গোলাকার দাগ হয়ে যায় নিশ্চয়ই আপনারা জানেন আজকে আপনাদের শুধু দাঁত হাজার চুলকানির নিরাময়ের পদ্ধতি দেখাবো না দাঁত হওয়ার পর যে একটা দাগ রয়ে যায় তাও কিন্তু সরে যাবে দাদের দাগও মিলিয়ে যাবে চলুন ভিডিও শুরু করা যাক এটা নিশ্চয়ই দেখে চিনতে পাচ্ছেন হ্যাঁ বহুলভাবে এর ব্যবহার আছে ফিটকিরি কিন্তু আমরা এটাকে বাড়িতে প্রায়ই এনে রাখি না কিন্তু আজকের থেকে আমি বলবো আপনারা ফিটকিরি এনে রাখুন ফিটকিরির যে গুণগুলো সেগুলো জানলে আপনারা খুবই উপকার পাবেন বন্ধুরা এই গরমকালে ঘামাচি দাঁত চুলকানি সবই হয় কারণ অনেক জায়গা আছে শরীরে যে জায়গাগুলোতে বাতাস পৌঁছয় না ফলে গরমে চুলকানি এবং দাঁতের সৃষ্টি হতে পারে ফিটকিরি জীবাণু নাশ করতে সহায়তা করে যে জায়গায় চুলকানি হয়েছে এবং লাল লাল হয়ে গেছে সেই জায়গার জীবাণু নাশ করবার জন্য আপনি নিমপাতার জল ব্যবহার করতে পারেন ফিটকিরি ব্যবহার করতে পারেন দেখুন নিম ঘরে বসে বসে কিভাবে পাওয়া যাবে নিম পাওয়ার থেকে আমার মনে হয় যে কোনো দোকান থেকে ফিটকিরি কিনে আনা সহজ হবে তারপর গরম জলে একটু ফিটকিরি গুঁড়ো করে ছেড়ে দিলে দেখবেন পুরোটা গুলা হয়ে যাবে তারপর সেই জল নিয়ে আসুন হালকা গরম জলে আপনি কিন্তু এই ফিটকিরি ফেলে ফিটকিরির জলটা ব্যবহার করতে পারেন হাতে পায়ে বগলে রানের চিপায় যেখানে চুলকানির সৃষ্টি হয়েছে সেই জায়গাটা প্রথমে ফিটকারির জল দিয়ে পরিষ্কার করে নিন অনেক সময় নখের কোণে দীর্ঘদিন ময়লা জমে থাকার কারণে ব্যথা হয়ে যায় এবং অনেকেরই হয় পুঁজ জমে যায় তো সেক্ষেত্রে লজ্জার কিছু নেই এইভাবে হালকা গরম জলে তুলো ভিজিয়ে ফিটকিরির জলটা নেন ভীষণ আরাম লাগবে হাতে পায়ের বগলে যে কোনো জায়গায় ফিটকিরির জল দিয়ে আপনি জীবাণু নাশ করতে পারেন যে জিনিসটা পেতে আপনাদের একটুও অসুবিধা হবে না সেটা হল করলা হ্যাঁ বন্ধুরা করলা বা উচ্ছে পাতার রস এসব ক্ষেত্রে ভীষণভাবে উপকারী কিন্তু আজকালকার দিনে শহর বাজারে বসে এগুলো পাওয়া সম্ভব নয় তার জন্য আপনি সরাসরি ব্যবহার করতে পারেন করলা যা দাঁত ভালো করতে হানড্রেড পারসেন্ট কার্যকরী তার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে দেখুন করলাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিন শুধু করলা না এর সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে আপনাকে একটা মলম তৈরি করতে হবে যেটা দাঁতের জন্য খুবই উপকারী অনেক বছরের পুরানো দাঁতও ঠিক হয়ে যাবে তার সাথে সাথে দাগও মিলিয়ে যাবে হলুদ হলুদে তো অ্যান্টিসেপটিক উপাদান আছে আপনারা সকলেই জানেন করলা এবং হলুদ ব্লেন্ডারের কাপে নিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেন বেশ তৈরি হয়ে গেছে এরপর এটাকে আপনি ছেঁকেও ঢালতে পারেন কিংবা এর রসটা আপনি ঢেলে নিতে পারেন রেডি করে নেন এরপর এর সাথে আরও কিছু উপকরণ আছে যেগুলো মিশাতে হবে এরপর এর সাথে দিতে হবে অ্যালোভেরা জেল এই দেখুন অ্যালোভেরা জেল এমনিতেই দাঁত হাজা চুলকানির জন্য খুব উপকারী তার জন্য এর সাথে আপনি অ্যালোভেরা তেল দেন আর নারকেল তেল তো বলার কথাই নয় নারিকেল তেল দাঁত এবং চুলকানি সারাতে ভীষণভাবে সহায়তা করে কর্পূর কোনো কিছু না থাকলে একটু কর্পূর নারকেল তেলে মিশিয়ে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালো উপকার পাবেন কর্পূরটা ব্যবহার করছে এই জন্য দাগ মেলাতে সাহায্য করবে অনেক সময় দাঁত চুলকানি ভালো হয়ে গেলেও তার দাগটা যেন বছরের পর বছর থেকে যায় ব্যাস এরপর নখের কোণে যদি পুঁচ বেরাচ্ছে ব্যথা হচ্ছে সে জায়গায় লাগাতে পারেন চামড়ায় কোন রকম চুলকানি হয়েছে এবং দাঁত হয়েছে সেই জায়গায় এটা আপনি এভাবে লাগিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় দেখুন বন্ধুরা বগলে অনেক সময় বাতাস পাওয়া যায় না তো সেই জায়গাতে চুলকানি সৃষ্টি হয় সেখানে তো এটা মানে লাগাতেই পারেন হানড্রেড ফল হবে এই দেখুন তাহলে এটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায় এত কিছু করবার যদি সময় না থাকে একটা ছোট্ট পাত্রে নারিকেল তেল নেন তার সাথে কর্পূর গুঁড়ো একটু নিয়ে নেন এ দেখুন এরপর ভালো করে আঙ্গুলের সাহায্যে এটা মিশিয়ে নেন তারপর যখন মেশানো হয়ে যাবে এই তেল আপনি নখে কোণে ব্যথা হলে লাগাতে পারেন হাজায় লাগাতে পারেন চুলকা নিতে লাগাতে পারেন যেখানে যেখানে বড় বড় চাকা চাকা দাগ হয়ে গেছে দাঁদের সেই জায়গাতে হালকা করে মালিশ করতে পারেন তো বন্ধুরা ফিটকিরির জলটা যদি প্রথমে এই সব লাগাবার আগে একটু পরিষ্কার করে নেন তাহলে বড্ড ভালো কাজ হয় এরপর আপনাদের আমি আরও একটা টোটকা দেখাবো যেটা সহজেই আপনি লাগাতে পারেন বন্ধুরা এটা যদি আপনি গরমের দিনে বগলে লাগান তাহলে ঘাম সৃষ্টি হবে না ঘামাচি হবে না আপনার কাছে কিছুই নেই তাহলে চলুন ভিনেগারের একটা ব্যবহার দেখায় এটাও কিন্তু সেম জীবাণু নাশ করতে সহায়তা করে ডেটল সকলের বাড়িতে থাকে না এমনিতেই আমরা ঘর মোছার জন্য রান্নার কাজে ভিনেগার ব্যবহার করেই থাকি কিন্তু এর রয়েছে অনেক গুণাগুণ আপনি একটা পাত্রে ভিনেগার নিয়ে নেন তারপর একটুখানি তুলো ডুবিয়ে যেখানে যেখানে চুলকানি হচ্ছে লাগিয়ে নেন সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে ভিনেগারের সাথে একটু কর্পূর গুঁড়ো মিশিয়ে নেন তারপর যে জায়গায় ভীষণ চুলকাচ্ছে কাটছে সেই জায়গাটা এইভাবে তুলো দিয়ে ভিনেগার একটু লাগিয়ে নেন দেখুন এর সাথে কিন্তু আমি কর্পুরও মিশিয়েছি হানড্রেড পারসেন্ট একটা ভালো কাজ হবে। যে অতিরিক্ত চুলকানি হচ্ছিল সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে তবে একটা কথা আপনাদের বলছি কোনো মতে চুলকানি হলে নখ দিয়ে না চুলকানোই ভালো তাতে আরও বিষাক্তটা বেড়ে যায় তো বন্ধুরা আমরা প্রায়ই লক্ষ্য করে দেখেছি যখন দাঁত হয় তখন এই রকম অনেক দিনের পুরানো দাঁত দেখবেন এই রকম চাকা চাকা দাগ হয়ে যায় আর পুরো যে জায়গাটা আমি পেন দিয়ে এমনি করে মার্কিং করছি সে জায়গাটা পুরো লাল লাল হয়ে যায় আবার অনেকের বুটিবুটি বেরিয়ে যায় এবং সেগুলো খুব বেশি চুলকে দিলে কি হয় ঘা হয়ে যায় অনেকের রস কাটে তো বন্ধুরা এগুলো ভীষণই খারাপ রোগ সহজে ওষুধ লাগালে ঠিক হয় না এই ঘরোয়া টোটকাগুলো খুবই ভালো নিম পাতা খুব ভালো ওষুধ এছাড়াও আপনাদের একটা সহজ টোটকা দেখাচ্ছি তা খুবই ভালো আপনাদের আমি দেখে দিচ্ছি প্রথমে আপনারা হাতের তালুতে কয়েকটা তুলসী পাতা নেন এক মুঠো তুলসী পাতা হলে খুব ভালো এর সাথে কিছুটা লবণ নিয়ে নিন তারপর খুব ভালো করে চটকে নিন হাতের সাহায্যেই এরপর সব শুদ্ধ এভাবে নিয়ে যে জায়গাতে আপনার খুব চুলকানি হচ্ছে দাদের জ্বালায় ছটপট করছেন সেই জায়গায় দিনে তিনবার চারবার এই নুন তুলসী পাতা চটকে ঘষতে থাকুন হালকা রস আসবে দেখুন এতেই দেখবেন আপনি অনেকটা ভালো হয়ে গেছেন তো আপনাদের আমি বলি লাস্ট উপায় যেটা রসুন দাঁত হাজা চুলকানির ক্ষেত্রে রসুন খুবই উপকারী একটি টোটকা রসুনকে ভালোভাবে থেতো করে নিন তার আগে ভালোভাবে ফিটকিরির জল দিয়ে হোক ডেটল দিয়ে হোক নিমপাতা জল দিয়ে হোক পরিষ্কার করে নিন তারপর রসুন থেতো করে রস লাগান খুব সহজে এবং তাড়াতাড়ি রেহাই পাবেন পুরোনো দাঁত থেকে ধন্যবাদ